থাক থাক মা, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাক। দেখ দেখ এখানে কত সবুজ ঘাস, নে পেট পুড়ে ঘাস খা। আমি ততক্ষণ একটু হাট থেকে ঘুরে আসি। ভালো করেছো, কিন্তু গরুটাকে কোথা রেখে এলে? এই রে দেখেছ কেমন ভুলো মন আমার, তাকে তো বুড়ো বট গাছের তলায় ঘাস খেতে রেখে দিয়েছি। ভেবেছিলাম আসার সময় নিয়ে আসবো, কিন্তু কাণ্ড দেখো, হ্যাঁ ভুলেই মেরে দিয়েছি। বেশ করেছো, বেশ করেছো, খুব ভালো করেছো। যাও এখন গিয়ে তাকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি। ব্যাপারটা কি হলো, গরুটাকে তো এখানেই বেঁধে রেখে গেছিলাম, গেল কোথায়? হ্যাঁ কোথাও নেই। কোথায় আর যাবে, এই চারদিকটা একটু ভালো করে খুঁজে দেখো না, ঠিক পেয়ে যাবে গো। তা তুমি যদি খুঁজে পাও তাহলে? হ্যাঁ ঠিক আছে গো, ঠিক আছে, আর বই কি হবে না, খুঁজে পেয়ে তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসবো। ঠিক আছে, ঠিক ঠিক ঠিক। কত তো খুঁজলাম, কিন্তু গরুটাকে তো কোথাও পেলাম না। এখন খালি হাতে বাড়ি ফিরে দিনই তো আমার এখন সিওয়ায় খেয়ে ফেলবে না, কি যে করি। এইখানেই তো বেড়ে রেখে গেছে, এইখানে 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 খানিক বসে থাকি, যদি যদি সে ফিরে আসে। হ্যাঁ ওই কালো গরুটা ওখানে একলা দাঁড়িয়ে আছে কেন? এমন নিকোষ কালো গরু তো আমাদের গায়ে আগে কখনো দেখিনি কো। হ্যাঁ কোনোদিন যদি গরুর মালিক এসে ফেরত চায় তাহলে দিয়ে দেবো ওখানে। আর আর যতদিন না আসে ততদিন এই গরু যদি খাবো, আর এর মধ্যে আমার গরুটাও নিশ্চয়ই ফিরে আসবে। যাই যাই তাহলে, একেই বাড়ি নিয়ে যাই। গৌরীর বদলে কাকে সাথে করে নিয়ে এলে গো? দেখতেই তো পাচ্ছ কাকে নিয়ে এলাম। আসলে ব্যাপারটা হয়েছে কি, ওই তন্ন তন্ন করে খুঁজেও আমার গরুটাকে পেলাম না। আর এই গরুটা বাঁশ বাগানের সামনে চুপটি করে দাঁড়াইছিল,
তাই? কিন্তু তাই বলে অন্যের গরুকে নিয়ে চলে আসবে? হ্যাঁ, সারা জীবনের জন্য তো আর আনিনি, এর মালিক এসে চাইলে দিয়ে দেবো। আর যতদিন না আসে ততদিন আমরা এর দুধ খেতে পারবো, কি বলো গিন্নি? কথাটা মন্দ বলনি, শুনেছি কালো গরুর দুধ খুব মিষ্টি হয়। তাহলে যাও গরুটাকে গোয়ালে রেখে দাও। আশ্চর্য, দিন দুপুরে পাখিগুলো এমন করে ডেকে উঠে উড়ে গেল কেন? হ্যাঁ কি জানি বাবা, মাঝে মধ্যে কি যে সব অদ্ভুত ব্যাপার স্যাপার হয়। কি হলো বলো তো? পাশের বাড়ির হাঁসগুলো রাত দুপুরে এমন চেঁচাতে শুরু করলো কেন? এবার এবার ঘর থেকে বেরিয়ে দেখে আসবো। না না, এত রাতে আর ঘরের বাইরে যাওয়ার দরকার নেই, যাদের হাঁস তাদেরই বুঝতে দাও। যাক বাবা, থেমে গেছে শুনছো? নাও নাও নাও, এখন ঘুমিয়ে পড়ো দেখি, ঘুমিয়ে পড়ো। এই শুনছো, এই কি হলো বলো তো? হ্যাঁ কি হলো? চলো তো দেখে আসি। নিঃশব্দে সব হাঁসগুলোকে কে খেয়ে চলে গেছে। শুনলাম না কাশি পাড়ার একটা ছাগলকে কেউ নাকি খেয়ে চলে গেছে। খেলো বলুন তো মোড়ল মশাই। মনে হচ্ছে পাশের জঙ্গল থেকে নেকড়ে বা হায়না এসে খেয়ে গেছে। কাল থেকে আমার গরুটারে খুঁজে পাচ্ছি না, এখন মনে হচ্ছে ওটাও নেকড়ে বা হায়নার পেটে গেছে। হ্যাঁ তাহলে কি হবে? আর রাতের বেলায় হবে নেকড়ে হায়নার উপদ্রব হলে আমাদের তো এখানকার পাড় চুকিয়ে চলে যেতে হবে দেখছি। আজ হাঁস ছাগল মারছে, কাল তো বাড়ির বাচ্চাদের আক্রমণ করবে। আজ থেকে রাত জেগে পাহারা দিতে হবে। হ্যাঁ ঠিক বলেছো, ওই রাতে পাহারা না দিলে দিনে দিন অত্যাচার কিন্তু বেড়েই যাবে। তাহলে লোকজন জোগাড় করে রাত পাহারার ব্যবস্থা করো, আমিও থাকবো তোমাদের সাথে। আমার পোষা কুকুর ভুলু এমন বিশ্রী ভাবে সেজে উঠলো কেন? তাহলে কি আমার বাড়িতে কোনো বিপদ হলো নাকি? ভুলু, আ ভুলু, এখনে গেলি ভুলু? ভুলু গোয়ালের দোরগোড়াতেই তো রোজ রাতে শুয়ে থাকে, কিন্তু আজ কোথায় গেল? হ্যাঁ আচ্ছা, গোয়ালের মধ্যে কালো গরুটা ঠিক আছে তো? দেখি তো। আমার স্বামীকে যে ভূতে খেয়ে ফেলছে। তাহলে হারান নিশ্চয়ই কোন ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছে। চলো চলো এক্ষুনি চলো সবাই, চলো চলো। আমার স্বামীকে যে ভূতে খেয়ে ফেলছে, বাঁচাও বাঁচাও। এটা এটা একটা গভূত, কালো গরু রূপ ধরে আমার বাড়িতে এসে মারো মারো জ্বলন্ত মশাল ছুড়ে মারো গোয়াল ঘরে চালে। গোয়াল ঘরটা চালিয়ে দিয়ে ওইটারে পুড়ায় দাও, পুড়ায় মেরে ফেলাও। হ্যাঁ পুড়ায় দাও, পুড়ায় দাও। ও শুধু কপাল জুড়ে হারান আজ কভূতের হাত থেকে বেঁচে গেল, কিন্তু আবার গরু আবার আবার ভুলু আবার
জম্বের মতো চলি গেল